হ্যালো বন্ধুরা, যখন কোনো ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপলোড করে থাকে এবং আমরা যদি সেই স্ট্যাটাস দেখে থাকি, সেক্ষেত্রে খুব সহজেই সে বুঝতে পেরে যায় যে কে কে তার স্ট্যাটাস দেখেছে। এখানে সেই স্ট্যাটাস লিস্টে যখন সে ক্লিক করবে, সেক্ষেত্রে কে কে তার স্ট্যাটাস দেখেছে সে বুঝতে পেরে যায়। কিন্তু এবার থেকে আপনারা যদি কোনো ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে থাকেন, সেক্ষেত্রে সে বুঝতেই পারবে না যে কে কে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছে। এজন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এবার আমি আমার স্মার্টফোন থেকে দেখতে পাচ্ছি যে পিকু জাস্ট এখনই একটি স্ট্যাটাস আপলোড করেছে। তো আমি যদি এই স্ট্যাটাসটি দেখে থাকি, সেক্ষেত্রে পিকু তার স্মার্টফোনে খুব সহজেই দেখতে পেয়ে যাবে যে কে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছে। পিকু জাস্ট এখনই একটি স্ট্যাটাস আপলোড করেছে। তো এখন যদি আমরা স্ট্যাটাসটি দেখে থাকি, সেক্ষেত্রে পিকু খুব সহজেই বুঝতে পেরে যাবে যে কে তার স্ট্যাটাস দেখেছে। তো এখানে আমরা স্ট্যাটাসটি না দেখে ওপরের থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটিংস, এই সেটিংস অপশানে একটি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাকাউন্ট অপশানটিকে আমরা বেছে নেব। বেছে নেওয়ার পরে একেবারে ওপরে যে অপশানটি রয়েছে প্রাইভেসি, এই প্রাইভেসি অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। একটু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে রিড রিসিপ্টস, এই অপশানটি অন রয়েছে, এই অপশানটিকে জাস্ট আমরা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এবার যদি আমরা পিকু ফ্রেন্ডির এই স্ট্যাটাসটি দেখে থাকি, সেক্ষেত্রে পিকু ফ্রেন্ডি বুঝতেই পারবে না যে কে তার স্ট্যাটাস দেখেছে। এভাবে আপনারাও যদি আপনাদের স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির মধ্যে কিছু সেটিংস করে নেন এবং তারপরে কোনো ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে থাকেন, সেক্ষেত্রে সে বুঝতেই পারবে না যে আপনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।